বাহিনী মোতায়ন এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছালেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাথ আলী রাইহান চাষপাড়ায় একশো পনেরো নম্বর বুথে আলু তৃণমূলের এজেন্ট বাড়ির দুষ্কৃতী কংগ্রেসের দুষ্কৃতীরা যাদের তারপড়ের কোনো ভোটার নেই তারা এসে থেকে পঁচিশ জনে এসেছিল সংঘবদ্ধভাবে এসে

কি চাইছেন এখন আপনি আমি তাদের শাস্তি চাইছি প্রশাসন তার আইনি ব্যবস্থা করুক কি নাম আপনার আমার নাম চলে দলি মুর্শিদাবাদে ভূতের ভিতর ব্যাপক উত্তেজনা তৃণমূল বনাম সিপিএম এজেন্টের সঙ্গে চলছে তুমুল বচসা বলে দাবি ছাপ্পা ভোটের অভিযোগে ব্যাপক উত্তেজনা সাগরবাড়া থানার রশন নগর প্রাথমিক বিদ্যালয়ে একশো বাহাত্তর বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রিপোর্ট নিউজ কলকাতা সেখানে তৃণমূলের বাহিনী জোর করি ভোট করার চেষ্টা করছিল সেখানে বাধা দিই এবং পিজাইটি অফিসার বলে যে না ভোটটা দেওয়া হবে না তবুও জোর করি ওরা বাইরেকার লোক ডাকে যারা টিএমসির এজেন্ট ছিল বাইরেকার লোক ডাকার পর ওরা জবরদস্তি মানে আমাদেরকে বের করে দেবে এরকম একটা মনোদন মানে মনোরভাব আর টিএমসির যারা এ ছা আছে আর কি হ্যাঁ অবশ্যই চেনা আছে আমার নাম ছাদ্দাম হোসেন মনিরুল ইসলাম যিনি ব্যাঙ্ক মালিক আর বাপিরুল ইসলাম এবার আমি বাধা দিই আমাকে ওরা মারার চেষ্টা করে সেখানে বিএসএফ ভিতরে ছিল তখন ভেতরে ছিল বিএসএফ বাসার সঙ্গে সঙ্গে তখন বেরিয়ে যায় তখন আমাকে বিএসএফ বেশি আমাকে বাঁচাই ওরা আমার প্রাণেমারা হুমকিও দিচ্ছে নিয়ে ভোটারদেরকে নিয়ে ভোটার বলছে আমি নিজে ভোট দেবো এবং টিএমসির বাহিনী বলছে না ও জোরকে ভোটটা আমরা দিয়ে নেবো সেখানে আমি বাধা দিই যে না যেন যে বলছে ভোটার আমি নিজের ভোটের নিজে দেবো ওর শুনবে না সেখানে আমি বাধা দিই যে না নিজের ভোট যদি নিজে দেবে তাহলে কেন হয়েছে আপনার উপরে আমাকে মেরিয়েছে তো মেরেছে এবং হুমকি দিচ্ছে তুই বুদ্ধি বাইরে বেড়া তোকে বোমের উড়িয়ে দেবো তোকে কোন বাব্বা চাই দেখবো এবং ওরা সব কিছু রেডি তাহলে কি আপনি কি প্রাণ সংসার হ্যাঁ আমি অবশ্যই ভোগছি করবে অবশ্যই অভিযোগ করব আমি নির্বাচন কমিশনে আমি নির্বাচন সংস্কার অভিযোগ করব ওরা বুধ দখল করার চেষ্টা করছে আমি বাধা দিয়েছি কারণ থেকে আমাকে মেরেছে ভেতর এখনো আছে ওরা আমার নাম মাইনুল শেখ ভোটদান করলেন তারকা গায়ক অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল রায় মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে প্রীতম সিং জি এস এফ পি বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রে মঙ্গলবার বিকেলে অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল রায়কে স্কুটিতে চেপে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে দেখা যায় তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যাতে অরিজিৎ সিং আশাকে কেন্দ্র করে কেউ ভিড় না জমায় তাই অরিজিৎ সিং এবং তার স্ত্রী কার্যত মুখ ঢেকে স্কুটি চালিয়ে চলে আসেন ভোটদান করা মাত্রই তারা স্কুটি চালিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে এবছর অরিজিৎ সিং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন তিনি মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার